এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর একটা কথা, আমার ভিডিও দেখে অঙ্ক বুঝে নিজেরা অঙ্ক মেলাতে পারলে আমাকে জানাতে ভুলবে না, কারণ আমি সবচেয়ে বেশি খুশি হব যে আমার ভিডিও দেখে বুঝে তোমরা নিজেরা অঙ্ক মেলাতে পারছো এই খবরটা পেয়ে গেলে। তাহলে শুরু করা যাক। আমার এই ভিডিওটা যেসব ছাত্রছাত্রীরা দেখছো তাদের বলবো, প্রথমে তোমরা তোমাদের অঙ্ক বইটা খুলে নাও। আজ আমরা কষে দেখি 19.1 এর বিভিন্ন অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। এ অঙ্ক শুরুর করার আগে আমরা বিষয়টাকে একটু ভালোভাবে বুঝে নেব, তারপরে অঙ্কের সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক শুরু করার আগে আমরা কয়েকটা বিষয়কে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো উৎপাদক কাকে বলে, উৎপাদক কি, মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, বিচ্ছেদ নিয়মটা কি, এগুলো বুঝে নেবার পরে আমরা অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা শেখার চেষ্টা করব। আমি প্রথমেই বলি যে বিষয়টাকে ভালো করে বুঝে নিতে, বিষয়টা বোঝা থাকলে অঙ্ক করা সহজ হয়। তাহলে প্রথমে হলো আমরা বোঝার চেষ্টা করি উৎপাদক কাকে বলে। যেমন আমি একটা সংখ্যা 8 নিলাম, তোমাকে বললাম যে 8 কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করলে মিলে যায়। দেখো আমি যদি 1 দিয়ে ভাগ করি 8কে তাহলে মিলে যায়, আমি যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে মিলে যায়, আমি যদি 8কে 4 দিয়ে ভাগ করি তাহলে মিলে যায়, আমি যদি 8কে 8 দিয়ে ভাগ করি তাহলেও মিলে যায়। ভালো করে শোনো, 8 কোন কোন সংখ্যার দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে সেই সংখ্যাগুলোকে আমি খুঁজলাম এবং সেই সংখ্যাগুলো পেলাম 1, 2, 4, 8। তাহলে এখান থেকে কি বলতে পারি যে 1, 2, 4, 8 কি, 1, 2, 4, 8 এই সংখ্যাগুলোর প্রত্যেকটির দ্বারা 8 বিভাজ্য। এবারে শোনো, কোনো সংখ্যা, ধরো এই 8, কোনো সংখ্যা অপর একটি অশূন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে উৎপাদক কাকে বলে? আবার বলছি, কোনো সংখ্যা অপর একটি অশূন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে এখানে 8, এটা 1 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য, এটা 4 দিয়ে বিভাজ্য, এটা 8 দিয়ে বিভাজ্য। তাহলে 1, 2, 4, 8 এই সংখ্যাগুলির প্রত্যেকটির দ্বারা 8 বিভাজ্য, তাই 1, 2, 4, 8 এর প্রত্যেকটি হলো 8-এর গুণনীয়ক বা উৎপাদক। বোঝা গেল ব্যাপারটা, উৎপাদক বলতে কি বোঝায়? এরপরে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, এটা আগে ভালো করে বুঝে নিই, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা কেবল 1 এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য কিন্তু অপর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় তাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 2, 3, 5, 7 আরও আছে, এগুলো হলো মৌলিক সংখ্যার উদাহরণ। তাহলে মৌলিক সংখ্যাটা চেনা গেল, উৎপাদক বলতে কি বোঝায় বোঝা গেল। এইবারে আমাদের আরেকটা জিনিস জানতে বলেছি, সেটা হলো বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়মটা এই প্রশ্নের অঙ্কে কাজে লাগবে,
কাজেই আমরা বিচ্ছেদ নিয়মটাকে এবার একটু বুঝে নেবার চেষ্টা করি। বিচ্ছেদ নিয়ম কি বলছে? বিচ্ছেদ নিয়ম বলছে, আমি লিখছি, এক নম্বর, এ গুণ বি প্লাস সি সমান সমান এ বি প্লাস এ সি। দু নম্বর, এ প্লাস বি গুণ সি সমান সমান এ সি প্লাস বি সি। তিন নম্বর, আমি লিখছি, তিন গুণ পাঁচ যোগ সাত সমান সমান তিন গুণ পাঁচ যোগ তিন গুণ সাত। এখন দেখো, চিহ্ন সহযোগে দুই বা ততোধিক রাশির একটি যৌগিক রাশিকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি ওই যৌগিক রাশির প্রতিটি পদের সঙ্গে অন্য সংখ্যাটির গুণফলগুলির বৈজিক যোগফলের সমান হয়। এই নিয়মকে বলে বিচ্ছেদ নিয়ম। এবং বিচ্ছেদ নিয়ম গুণের ক্ষেত্রে বাম ডান উভয় দিক থেকেই প্রযোজ্য হয়। আমরা যদি এইটা পাই তাকে এই আকারে অঙ্কে লিখতে পারবো, আমরা যদি এইটা পাই তাকে আমরা এই আকারে লিখতে পারবো। এরপরে আমরা আরেকটা জিনিস বুঝে নিই, যে ধরো ২৪, এই ২৪কে আমরা মৌলিক উৎপাদকের গুণফল হিসাবে কিভাবে প্রকাশ করব। দেখো, একটু আগে আমি দেখালাম উৎপাদকটা কি, উৎপাদক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, বিচ্ছেদ নিয়ম কাকে বলে, একটু আগে আমি আলোচনা করলাম। এইবারে দেখো আমরা কিভাবে বার করছি, যে ২৪কে আমি মৌলিক উৎপাদকের গুণফল হিসাবে প্রকাশ করব কিভাবে। তুমি ২৪কে একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, মৌলিক সংখ্যা চিনে গেছো, তো ২৪কে ধরো তুমি দুই দিয়ে ভাগ করলে কত হয়, ১২। তাহলে আমরা ২৪কে কোন দুটো সংখ্যার গুণফল হয় ২৪, প্রথমে তুমি একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, যেটা ভাগফল হলো সেইটা, আর যেটা দিয়ে তুমি ভাগ করলে এই দুটোর গুণফলই হবে ২৪। তাহলে ধরো আমি ২৪কে দুই দিয়ে ভাগ করলাম, ২৪কে যদি দুই দিয়ে ভাগ করি কত বেরোলো, ১২ দুয়ে ২৪। তার মানে কি, ১২ আর দুয়ের গুণফল হলো ২৪। তাহলে আমি লিখছি ২ আর ১২, দুটো সংখ্যার গুণফল হিসাবে লিখলাম। এরপর তুমি এবারে আবার একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, ২ বা ৩। তো ধরো আমি ২ দিয়েই ভাগ করলাম, তাহলে কত হবে, ১২কে ২ দিয়ে ভাগ করলে ৬, অর্থাৎ ৬ আর ২ এর গুণফল হলো ১২। এরপর বললাম ৬কে একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট, নাহলে তার থেকে বড়, আমি আগে মৌলিক সংখ্যা চিনিয়েছি। তা ধরো আমি ২ দিয়ে ভাগ করলাম, তাহলেও আসলো ৩। তাহলে এখন আমরা কী দিতে লিখতে পারি, দেখো এইখানে কী কী পেলাম, ২ ২ ২ ৩। তাহলে আমরা লিখতে পারি ২৪ সমান সমান ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। এটা কী কী বলতে চাইলাম, ২৪কে মৌলিক উৎপাদকের গুণফল হিসাবে কিভাবে প্রকাশ করব, এইভাবে প্রকাশ করব। এই আকারটা করতে পারো আরেকটা আকারে, এটা দিয়ে আমাদের অঙ্কর সময় অসুবিধা হবে। আমরা যে আকারটা করব সেইটা একটু শেখার চেষ্টা করি। ধরো তোমাকে বললাম ২৪, তুমি এইভাবে ২ দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হলো, ১২। আবার একটা মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা নেবে, কত হলো, ৬। আবার একটা ছোট মৌলিক সংখ্যা নেবে, কত হলো, ৩। তাহলে এবারে আমরা লিখতে পারি ২৪ সমান সমান এইগুলোর গুণফল, তাহলে ২ ২ ২ ৩। এইভাবেও বার করা যায়, এইভাবেও বার করা যায়। তাহলে আমরা কী বার করা শিখলাম, যে ২৪কে বা যে কোনো সংখ্যাকে মৌলিক বা উৎপাদকের গুণফল হিসাবে প্রকাশ করব কিভাবে, আমরা এই দুটো যে কোনো একভাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এবারে আমরা কষে দেখি ১৯.১ এর একের দাগের তিনের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। আমি অঙ্কটা লিখছি, তোমরা বইটা পাশে রাখো। একের দাগের ৩ কি আছে, ১৬ এ বি স্কোয়ার সি। দেখো আমি একটু আগে শিখিয়েছি ১৬ একে কী করে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করবো, আমি পাশে করছি, তোমরা নিশ্চয়ই এবারে বুঝতে পারবে। ১৬ মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, ৮। আবার একটা ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, ৪।
আবার একটা ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, দুই। তাহলে ১৬কে আমরা মৌলিক উৎপাদকের গুণফল হিসাবে লিখছি, এ একটা, বি স্কোয়ার এখানে হবে দুটো বি এর গুণ, তাহলে সি। এখানে একটা জিনিস আমি আবার বলে দিই, সেটা হলো এই যে এ বি সি এগুলো মৌলিক উৎপাদক কেন, কারণ হলো এদের আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। ১৯.১ এর দাগের তিনের অঙ্কটা এবারে বসে আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখো, দু নম্বর, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। প্রশ্নটা ভালো করে পড়ে নাও, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। কি কি আছে? টু এক্স ওয়াই, ফোর ওয়াই জেড, সিক্স এক্স জেড। আমি করছি দুইয়ের দাগের পাঁচের অঙ্কটা, দুইয়ের দাগের পাঁচের অঙ্কটাকে লিখছি কিভাবে, টু এক্স ওয়াই একটা সংখ্যামালা, ফোর ওয়াই জেড আরেকটা সংখ্যামালা, সিক্স এক্স জেড আরেকটা সংখ্যামালা। এবারে এখানে তুমি উৎপাদকের বিশ্লেষণ শিখে গেছো আগেরটায়, তাহলে এখানে নিশ্চয়ই এবারে পারবে। এটা হলো টু ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটাকে নিশ্চয়ই পারবে। প্রথমে চারকে তুমি কি করবে, উৎপাদকে ভেঙে নাও, দুই দুই, বুঝতে পারছো, দুই দুই ওয়াই জেড। ছয়কে তুমি উৎপাদকে ভেঙে নাও, বুঝতে পারছো কি হচ্ছে, তিন, তাহলে কত হবে, দুই তিন এক্স জেড। আমাদের প্রশ্ন করেছি কি, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। সাধারণ উৎপাদক এবারে আমরা খুঁজতে হবে, কিভাবে খুঁজব, এই তিনটে সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখতে হবে কোন উৎপাদকটা এই তিনটে সংখ্যামালার মধ্যেই আছে। তো দেখলাম দুই দুই দুই, এই দুইটা দেখো তিনটে সংখ্যামালার মধ্যেই আছে, তাহলে সাধারণ উৎপাদক কোনটা হলো, একটা, দুই তো পেলাম। লিখি নির্ণেয় সাধারণ উৎপাদক কি, দুই। এবারে দেখো আর কোনো উৎপাদক এই তিনটে সংখ্যামালার মধ্যে আছে কিনা, প্রথম থেকে চেক করো। প্রথমটায় দেখো জেড নেই, দ্বিতীয়টায় দেখো এক্স নেই, তৃতীয়টায় দেখো ওয়াই নেই, তিন দেখো কোনোটাতে নেই, দুই দেখো অন্য কোনোটাতে নেই, তাহলে আর কেউ নেই, অর্থাৎ উত্তর হলো এখানে দুই। বুঝতে পেরেছো?